আর মানুষকে বলতে হবে যে লাল ঝান্ডা এই করেছে, তৃণমূল এই করেছে, আর বিজেপি এই করেছে। 20 বছর শুভেন্দু অধিকারী, 20 বছর 2000 সাল থেকে 2020 অক্টোবর পর্যন্ত মমতার আঁচল ধরে পিছন পিছন ঘুরে বেড়াতো, আর গোটা নন্দীগ্রাম জ্বালিয়েছে। আজ মমতাকে গাল দিলে হবে, চুরির টাকা তুমিও খেয়েছো, তুমিও ঢেকুর তুললে, পশ্চিমবঙ্গে চুরির টাকার গন্ধ বেরোয়। আজকে আলাদা হলে হবে না, এরাই ঠিক করে দিচ্ছে মানুষকে কোন দিকে যাবে, আর কিছু মিডিয়া ঠিক করে দিচ্ছে।